নমস্কার বন্ধুরা এস এম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানায় স্বাগত দু নতুন বছরে সবাইকে জানায় শুভ অভিনন্দন ও শুভ শুভেচ্ছা তো আমার আজকের রেসিপিটি বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাও কিভাবে তৈরি করতে হয় কি কি উপকরণ লাগে চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাসন্তী পোলাও রান্না করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তো চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন আমি চাল থেকে জলটা ঝরিয়ে নেব ভালোভাবে চাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে চালগুলোকে নিয়ে নিয়েছি এবার এই ভেজানো চালের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি চিনি আর বাকি যে চিনিটা থাকবে সেটা আমি পরে ব্যবহার করব সব কিছু উপকরণ নিয়ে একটা স্পুন নিয়ে ভালো করে চালগুলোকে মাখিয়ে নেব যখন সব কিছু উপকরণ দিয়ে চালগুলো মেশাবেন তখন অল্প সাবধানে মেশাবেন কারণ বেশি চাপ দিয়ে যদি মেশানো হয় তাহলে চালগুলো ভেঙে যায় আর চালগুলো ভেঙে গেলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না চালগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি রান্নাটা শুরু করা যাক তো গ্যাসটাকে অন করে নিলাম এবার ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ ও বেশ কিছুটা কাজু তো আপনারা চাইলে কিশমিশ ও কাজুর কোয়ান্টিটি বাড়িয়েও নিতে পারেন তো যার যেমন ইচ্ছে তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিশমিশ ও কাজুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব কাজু ও কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একটা বাটির মধ্যে কাজু ও কিশমিশগুলোকে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে থাকছে দুটো তেজপাতা দুটো দারচিনি চারটে এলাচ ফল চারটে গোলমরিচ আর চারটে সাদা গোলমরিচ তো সব গোটা গরম মশলাগুলোকে তিরিশ সেকেন্ড ধরে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে মাখিয়ে রাখা বাসমতি চাল গ্যাসের লো টু রেখে মিনিট ধরে চালগুলোকে মিডিয়ামতে ভেজে নেব চালগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল আমি এখানে আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি আড়াইশো গ্রাম জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য চালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখব যাতে করে কড়াইতে চালগুলো যেন লেগে না যায় দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে নেব তো আমি ঢাকাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে তো আমি একবার নেড়ে দেখে নেব যে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নব্বই পার্সেন্ট প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন বাটিতে যে হাফ চিনিটা রেখেছিলাম সেই চিনিটা আমি এখন দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একসঙ্গে ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো সব কিছুকে মাখিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব ভালো মতো তো বন্ধুরা সবগুলো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি আরও একবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো সম্পূর্ণভাবে বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবার জন্য তো বন্ধুরা দিয়ে দিলাম ঢাকাটা তো এখন অপেক্ষা শুধু বাসন্তী পোলাও তৈরির জন্য ফাইনালি অপেক্ষা শেষ হলো আমাদের ও আপনাদের বাসন্তী পোলাও তৈরি হলো ঢাকাটা তুলতে এত সুন্দর একটা সেন্ট উঠে আসলো কি মজার যে লাগলো তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। পারফেক্টভাবে তৈরি আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও আমার আজকের রেসিপিটা আশা করছি ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি আসতে চলেছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু রান্নার ভিডিও নিয়ে